নমস্কার বন্ধুরা, ফেমাস তরুণস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। চলে এসেছি আপনাদের জন্য একটা নতুন রেসিপি নিয়ে, নিরামিষ বড়ি দিয়ে লাউ ঘন্টর রেসিপি। এই রেসিপিটা কিন্তু এখন যেহেতু গরমকাল বা শীতকালেও কচি লাউ দিয়েও আপনারা বাড়িতে তৈরি করতে পারবেন, তবে এখন গরমের দিনে কিন্তু এরকম লাউ ঘন্ট বেশ ভালোই লাগে। যেহেতু গরম তার জন্য লাউ কিন্তু ঠান্ডা, তাই লাউ খেলে শরীরটা এবং মন সবটাই ভালো থাকবে, আর এর অনেক উপকারিতাও আছে। তাই আজকে রেসিপি শুরু করি। ভালো লাগলে কিন্তু আপনাদের আত্মীয় ও বন্ধুবান্ধবদের সাথে শেয়ার করে দেবেন। রেসিপি তৈরি করার জন্য আমি এখানে লাউ ভালো করে কুচিয়ে নিয়েছি আর আগে থেকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। নিয়েছি এখানে পরিমাণ মতো কলাইয়ের ডালের বড়ি। বড়ি দিলে খুব সুন্দর একটা সেন্ট হয় লাউ ঘন্টে, তাই এখানে আমি 5 পিস মতো বড়ি নিয়েছি। আর দেখতেই পাচ্ছেন আমি এখানে নিয়েছি 4টে কাঁচা লঙ্কা। এই কাঁচা লঙ্কাগুলো চিরে আমি এর মধ্যে ব্যবহার করব। নিয়ে নিয়েছি ধনে পাতা, কুচিয়ে জলের মধ্যে ভিজিয়ে রেখেছি। এবারে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো সর্ষের তেল দিলাম। তেলটা ভালো করে গরম হয়ে গেলে প্রথমে আমি বড়িগুলো ভেজে নেব। আপনারা চাইলে সর্ষের তেলের বদলে সাদা তেলও করতে পারেন। এখন বড়ি দিয়ে দিলাম। এবার বড়িগুলো ভালো করে লাল লাল করে ভেজে নেব। দেখুন বড়িগুলো বেশ ভাজা হয়ে গেছে। এর মধ্যে আমি এখন ফোড়ন দিয়ে দিলাম, গোটা জিরে আর একটা তেজপাতা, আর বড়িগুলো তুলে নিচ্ছি। ফোড়ন খুব ভালো করে ভেজে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি কেটে রাখা লাউগুলো। লাউগুলো দিয়ে দেওয়া হয়ে গেলে এর মধ্যে পরিমাণ মতো আমি নুন আর হলুদ দিয়ে দেবো। দিয়ে ভালো করে নেড়ে চেড়ে ঢাকা দিয়ে রান্না করব। এই সময় রান্নার গ্যাসটা একদম লোতে রাখবেন আর 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে কিন্তু রান্না করবেন। লাউয়ের থেকে অলরেডি নিজে থেকেই কিন্তু জল বেরোবে আর লাউ সেদ্ধ হয়ে যাবে। ঢাকা দিয়ে দিলাম 5 মিনিটের জন্য। 5 মিনিট পর ফিরে এলাম। দেখুন লাউয়ের থেকে কিরকম জল বেরিয়েছে। এখন ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি আর জল দেখেছেন কিরকম বেরিয়েছে, এতেই কিন্তু লাউ খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে। এখন চিড়ে রাখা কাঁচা লঙ্কা আর তার সাথে ভেজে রাখা বড়িগুলো দিয়ে দিলাম। দেওয়ার পর নেড়ে চেড়ে আবারও 5 মিনিটের জন্য আমি ঢাকা দিয়ে দেবো। 5 মিনিট পর আমি আবার ঢাকাটা খুলে নিচ্ছি। দেখুন বড়িগুলো দেখে বুঝতে পারছেন কতটা বড় বড় হয়েছে। এবার নেড়ে চেড়ে নিচ্ছি। এরপর আমি কিন্তু আর ঢাকা দেব না। এখন পরিমাণ মতো একটু চিনি দিয়ে দিলাম। লাউ আমার সেদ্ধ হয়ে গেছে, দিয়ে দিলাম ধনে পাতা। এবার গ্যাসের ফ্লেমটা আমি হাইতে দিয়ে বেশ কিছুক্ষণ নেড়ে চেড়ে নেব এবং এর যে জলটা সেটা ভালোভাবে শুকিয়ে যাওয়া পর্যন্ত কিন্তু লাউ ঘন্টটা রান্না করতে হবে। আমার চ্যানেলে আরও অনেক রকমের সামার স্পেশাল রেসিপি আছে, আপনারা চাইলে কিন্তু দেখে নিতে পারেন। আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্কগুলো দিয়ে দেবো অথবা আই বটনে দেওয়া থাকবে, সেখান থেকেও দেখে নিতে পারেন। দেখলেন আমি সামান্য কিন্তু স্বাদ অনুযায়ী নুন দিলাম। এবার ভালো করে কিন্তু ভেজে নিচ্ছি আর এখন কিন্তু একদম জল নেই, একটুও, একদম ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম। এখন গরম গরম পরিবেশন করব। আজকে তৈরি হয়ে গেল আমার নিরামিষ বড়ি দিয়ে লাউ ঘন্ট। আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টের দ্বারা জানাবেন। ভালো লাগলে লাইক ও সাবস্ক্রাইব করে সঙ্গে থাকা বেল বাটনটা প্রেস করে নেবেন, যাতে করে যখনই আমি নতুন রেসিপি দেবো সর্বপ্রথম আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়। আর যদি আপনারা আমার এই রেসিপিটা ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে কিন্তু লাইক করে নেবেন আর তার সাথে ফলো করে নেবেন পেজটা। চলে আসবো নতুন রেসিপি নিয়ে। সঙ্গে থাকুন, সুস্থ থাকুন, ভালো থাকুন। ধন্যবাদ।